Guys, এটা হচ্ছে রাজা বাবু 22 লাখ টাকা দাম Oh my god Hey guys, assalamu alaikum. This is me Tahasin Ovi and welcome to another vlog show. Guys, অনেক দিন ধরে বাসায় বসে ছিলাম তো অনেক বোরিং লাগছিল তো ভাবলাম যে সামনে তো কুরবানির ঈদ এন্ড হাটে যাব না তা কি হয় তো গাইস আজকে যাচ্ছি হাটে আর ঢাকার সবচেয়ে বড় হাটগুলোর মধ্যে গাবতলির হাট অন্যতম তো গাইস আজকে যাচ্ছি গাবতলির হাট তো গাইস দেখা হচ্ছে গাবতলির হাটে তো যেতে যেতে কিছু ভিউ দেখে আসি চলো যে পুরো হাতটা একদম কাদা দিয়ে ভরে গেছে তো রাতে বৃষ্টি ছিল আর আমরা এই বৃষ্টির নেক্সট পরের দিন আসছি এখানে তো পুরো কাদা দিয়ে ভরে এন্ড আমার শরীরটা পুরো কাদা দিয়ে ভরে গেছে এন্ড তো আমরা কিছু বড় গরু দেখবো এখন তো চলো আমরা কিছু বড় গরু দেখি আসি এন্ড হাটের কিছু ভিউ দেখি আসি গাইস এটা হচ্ছে রাজা বাবু 22 লাখ টাকা দাম ও মাই গড কত টাকা দাম এটা 12 লক্ষ টাকা দাম চাইতে সে 22 লাখ টাকা মানে এখন বিক্রি করবেন কত হইলে 12 লাখ টাকা বলতে বলছে দেখেন গাইস কত বড় একটা গরু 22 লাখ টাকা দাম এবার হাটে দেখুন একটা বিশাল বড় গরু এটা হচ্ছে 10 লক্ষ টাকা কত এটা দাম 4.5 লাখ টাকা জি
গাইস দেখো এটা হচ্ছে 4.5 লাখ টাকা গোটা বিশাল একটা গরু আমার কত এটা এটা দাইতে 3 লাখ এটা দেখো মা কত এটা ১৮০ কত ছিলাম তখন অনেক বন্ধুরা মিলে স্কুল ভাঙ করে আমরা এই হাটে আসতাম এন্ড জানি অনেকে তোমরা এভাবে স্কুল পালিয়ে হাটে আসতো তো কারা কারা স্কুল পালিয়ে হাটে আসতো তো সবাই কমেন্ট করো প্লিজ হাঁটতে হাঁটতে গাবতলি ব্রিজ দিয়ে আমরা নদীর এপারে চলে আসলাম এন্ড এখানে কিছু ভিউ আছে অসাধারণ যদি আপনারা গাবতলিতে ঘুরতে আসেন তাহলে আপনারা এই জায়গাটি ঘুরে যাবেন এটা হচ্ছে পার হবেন দেন ওর অপোজিটে প্লেসটা তো নিচ দিয়ে একটা রাস্তা আছে রাস্তাটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রে প্লেসটা পেয়ে যাবেন দেন এখান থেকে ঘুরে যাবেন আর আমরা এখন যাব ওই যে দিকটা দেখুন ওই দিকটা যাব অ্যান্ড ওইখানে অনেক কয়লা আছে অ্যান্ড কয়লা পাথর অনেক সুন্দর সুন্দর প্লেস আছে তো আমরা আপনারা আপনাদের ঘুরে দেখাবো তো চলুন Thank you.
পারে এত সুন্দর একটি রাস্তা যা কল্পনা করার মতো নয়। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই এদিকে এসে পড়েছি, একটু সামনে যাব, দেখি কিছু সিনেমাটিক ভিউ পেতে পারি না। ওই রাস্তায় অনেক পাথর আর অনেক কিছু আছে, ওইগুলো আপনাদের আমরা দেখাবো এখন। তো চলুন, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে পাথরের টিলা, ওটা হচ্ছে বালির টিলা, আর ওই যে ওই কালো কালো দেখছেন ওইগুলো হচ্ছে কয়লার টিলাগুলো। তো এগুলোর সামনে যাচ্ছি আমরা আস্তে আস্তে, দেখুন। আর এখানে তেমন মানুষ নেই, তো তাই ঘুরে মজা পাচ্ছি, আর বাতাসটা অসাধারণ লাগছে। আর এখানে ছোট ছেলেমেয়েরা খেলা করছে দেখুন। তো অন্যান্য সময় এগুলো জমজমাট থাকে, তো এখানে অনেক মানুষ কাজ করে দিন মজুরের জন্য। আশপাশের ভিউগুলো দেখুন, জাস্ট অ্যামেজিং, অসাধারণ লাগছে। তো লকডাউনের পরে এখানে ঘুরতে আসে আমাদের, আশপাশে তেমন মানুষ নেই তাই ঘুরে মজা পাচ্ছি। গাইস এগুলো হচ্ছে কয়লা, দেখুন কয়লাগুলো কিরকম, এগুলো দিয়ে লোহা গলানো হয়, দেখেছেন একদম পুরো কালো, বাট আমার হাতে লাগছে না। এগুলো দিয়ে লোহা গলানো হয়, তো আপনি গাবতলি আসলে এই জায়গাটায় আসবেন, তো এগুলো দেখতে পারবেন, অসাধারণ। তো গাইস হাটে যাওয়ার পর যে পরিমাণে বৃষ্টি ছিল অ্যান্ড যে পরিমাণে কাদা ছিল, তো আমরা হাটে ভালো মতো ঘুরতে পাইনি, আর তোমাদের কিছু ভালো ভিউ দেখাতে পাইনি। তো যতটুকু দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবে, আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট। গাইস নেক্সট ব্লগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমি কোথায় ব্লগ করবো নেক্সটে তো তোমরা কমেন্ট করো প্লিজ। আর তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।